নমস্কার, শুভ চতুর্থী। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো আছেন, সবাই খুব ভালো থাকবেন এই আশা নিয়ে আজকে একদম জলের ভেতর থেকে দেখুন মায়ের মুখ দেখাচ্ছি। বিধাননগর সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজোতে আজকে রয়েছি, 45তম বর্ষ পুজো চলছে আজকে। আমরা পরপর ধীরে ধীরে পুজোটা দেখাবো, একটু সামনেটা দেখিয়ে নিই, দেখতে থাকুন। আজ পুজোর উদ্বোধন এখানে। শুভ সন্ধ্যা, আজ মহা চতুর্থী। আমরা জানাই আমাদের বিধাননগর সার্বজনীন দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে আমাদের আনন্দ দর্শনার্থী এবং বিধাননগর নদী পল্লী বিধাননগর সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো, এই পুজোর আজকে উদ্বোধন। আজকে আমরা এই পুজোর মণ্ডপে একদম চলে এসেছি, মণ্ডপটা দেখাবো সুন্দর করে। দেখুন বিধাননগর সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো, মণ্ডপটা আমরা আপনাদের কাছে সহযোগিতার ভারী সুন্দর একটি আবহ সৃষ্টি হয়েছে এখানে, ভীষণ সুন্দর। থিমের নাম স্বপ্নপুরী, একেবারে স্বপ্নের রাজ্যে বিচরণ করি আমরা। যেরকমভাবে যেভাবে আমরা স্বপ্নের মধ্যে থাকতে চাই, ঠিক সেরকম নীল আলো ভেতর থেকে দেওয়া হয়েছে। একেবারে স্পঞ্জের কাজ রয়েছে এখানে। ওপরে দেখুন পাখিরা রয়েছে, অনেক পাখি। যেহেতু উদ্বোধন হয়নি, সেহেতু এখনও এই সাউন্ডগুলো দেওয়া হয়নি, উদ্বোধন হয়ে যাওয়ার পরেই আমাদের সাউন্ডগুলো চালু হবে। ওই সাউন্ডগুলো দিলে পাখির ডাক এবং কিছু কথা স্তোত্র রয়েছে, সেগুলো আরও সুন্দর লাগবে। মায়ের মুখ, মায়ের মুখের পেছনে বিশাল একটি তার খোঁপা, বড্ড সুন্দর। পাখিগুলো দেখুন অপূর্ব লাগছে, না অপূর্ব দেখুন, একেবারে নীল আলো দিয়ে করা হয়েছে, যেন একেবারে স্বপ্ন, স্বপ্নের মধ্যে আমরা যেরকম স্বপ্ন দেখি, ঠিক স্বপ্নের রাজ্যে যেন চলে গিয়েছি। ভেতরে ঢুকে গেলে মনে হবে পুরো স্বপ্নের রাজ্যে চলে গিয়েছি, আর কোথাও নেই। আহা, অপূর্ব। উদ্বোধন হয়নি কিন্তু মানুষজন এখানে এই প্যান্ডেলে ভিড় করেছেন, বাইরে অনেক মানুষ, বাইরে বড় মাঠ রয়েছে আমাদের এখানে, অনেক মানুষ। আজকে শুধু নয়, গত দুদিন ধরেই প্যান্ডেলে মানুষজন আসছেন, যতটা প্যান্ডেল হয়েছে ততটাই দেখছেন। এভাবে এই দেখুন একেবারে উদ্বোধনের জন্য তৈরি, প্রস্তুত মণ্ডপ, এটি মণ্ডপ, এবং সেখানে মঙ্গল দীপ প্রজ্বলন করে পুজোর উদ্বোধন হবে। মহারাজ আসছেন, পথে আছেন, আমরা খবর পেয়েছি। মা, দেবী মা, তার তিনি স্বর্গ থেকে এসেছেন আমাদের কাছে। মা মেনকার ঘরে তার মেয়ে এসেছে, মায়া মমতা, অপার মায়া মমতা নিয়ে এসেছে। তার সমস্ত ভালো লাগা, সমস্ত হাসি, সব কিছু নিয়ে আমাদের কাছে এসেছেন মা। সেই মায়ের পুজোতে আমরা রয়েছি। দেখুন পাশে হরিণ রয়েছে, হরিণটিও যেন মায়ের আগমনে খুব খুশি, ভীষণ খুশি। আহা, বড্ড ভালো লাগছে দেখতে, দুদিকে দুটো হরিণ রয়েছে, সুন্দর। আপনারা কিন্তু জানাবেন কেমন লাগলো আমাদের পুজো, মানে আমরা এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছি, এই পুজো দিয়েই এবারের দেখানো শুরু করলাম আমি। এই পুজোকে নিয়ে আমাদের ভীষণ একটা কি বলবো, ভালো লাগা রয়েছে। এই ভালো লাগা নিয়ে আমরা এই কটা দিন কাটিয়ে দিই, এই ভালো লাগার মধ্যেও পুজোর দায়িত্ব সব কিছু নিয়েও আমরা কিন্তু, আমি আপনাদের অন্য অন্য ঠাকুর দেখাবো, ঠাকুরের প্যান্ডেলগুলো দেখাবো। আমাদের মেদিনীপুরের এই যে ঐতিহ্য,
সেই ঐতিহ্যগুলোকে নিশ্চয়ই দেখাবো। বিভিন্ন প্যান্ডেল রয়েছে, সেগুলো আমরা দেখাবো। মেদিনীপুরের পূজা পরিক্রমা, এই পূজা পরিক্রমায় আজকে আমাদের এই ঠাকুর দিয়েই শুরু করলাম। বুঝতে পারছেন কি এটা? এই যে পদ্মপাতা, পদ্মপাতা এবং পদ্মফুল, অদ্ভুত সুন্দর। কতটা আমি দেখাতে পারছি আমি জানি না, এই ক্যামেরাতে, আমার ক্যামেরাতে কতটা আসছে জানি না। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর সত্যি। সবাই আসুন, সবার পুজো খুব ভালো কাটুক, এই মণ্ডপে সবাই আসবেন, আমি সবাইকে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।